স্বচ্ছ ভারত অভিযানের প্রচারে কল্যাণী বিধানসভার বিধায়ক অম্বিকা রায়। স্বচ্ছ ভারত অভিযানে প্রচারে নামলেন ভারতীয় জনতা পার্টি। আজ সকাল থেকেই কল্যাণী সগুনা এলাকায় বিজেপি কর্মী সমর্থকরা ভারতীয় জনতা পার্টির পতাকা ও হাতে ঝাঁটা নিয়ে প্রচারে বেরিয়ে পড়লেন রাস্তায়। এই প্রচার অভিযানে উপস্থিত ছিলেন কল্যাণী বিধানসভার বিধায়ক অম্বিকা রায়। আমাদের দেশে যাতে বিকাশ হয়, উন্নতি হয়, এবং সেই উন্নতি করতে গেলে আমাদের প্রত্যেককে সমস্ত নিজ নিজ এরিয়াগুলোকে পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের বজায় রাখার দরকার। রাস্তাঘাট আমরাই তো ব্যবহার করছি, আমাদের পরিবারের লোকেরাই তো ব্যবহার করছে, আমাদের সমাজের লোকেরা ব্যবহার করছে, এবং তাদের যাতে একটু ভালো হয় তারা তাদের ব্যাপারেও যেন সচেতন থাকে, এটা এই বার্তাটা আমরা সকলকে দিতে যাচ্ছি। এবং ভারতীয় জনতা পার্টি যে কার্যসূচি নিয়েছে সেবা সপ্তাহে এই স্বচ্ছ ভারত মিশনেরও একটা কাজ ওর ভিতরে পড়ে, তো সেই জন্য আমরা বেরিয়েছি প্রত্যেকটা এরিয়াতে আমাদের সাথে আপনারা দেখছেন। সকলেই ভারতীয় জনতা পার্টির একেবারে সক্রিয় কার্যকর্তা, আমরা বছরব্যাপী আমরা সকলেইভাবে কাজ করতে থাকি, এবং এই বার্তাটা যেন সকলের কাছে পৌঁছে সকলে যেন এই কাজগুলো করে সেই জন্য আমরা আসছি। আচ্ছা, কোথায় করছেন? এটা কল্যাণী বিধানসভার 2 নম্বর গ্রামীণ মণ্ডল, এবং গ্রাম হচ্ছে সগুনা গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে এটা। তো সব সগুনারই বাসিন্দা দেখেন, এখানে সুবল মণ্ডল আছে, শঙ্কর দাস আছেন। অন্যদিকে নদিয়ার আড়াংঘাটা রেলওয়ে স্টেশনে পালিত হলো স্বচ্ছ ভারত। চলছে, আপনারা জানেন যে আমাদের দেশের প্রধানমন্ত্রী একটা বড় স্বপ্নের প্রকল্প হচ্ছে স্বচ্ছ ভারত অভিযান। আমরা আজকে রানাঘাট গেদে লাইনে আড়াংঘাটা স্টেশনে রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা তার নেতৃত্বে আমরা আজকে এখানে প্রোগ্রাম করছি আড়াংঘাটা স্টেশনে। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের এইখানকার মণ্ডল সভাপতি বিকাশ পাল, পাশের মণ্ডল 39 মণ্ডলের সভাপতি স্বপন ঘোষ, 40 মণ্ডলের সভাপতি এখানে আছেন সুশান্ত বিশ্বাস, এবং এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের জেলার অন্যতম সম্পাদক দিলীপ মহুরি, বলিষ্ঠ নেতৃত্ব ধীরেন্দ্রনাথ মিস্ত্রি, জেলা কমিটির অন্যতম সদস্য অটল ঘোষ, আমাদের এখানে গ্রাম পঞ্চায়েতের দলনেতা আনন্দ বিশ্বাস, আমাদের মধ্যে আছেন জেলা কমিটির অন্যতম সদস্য প্রকাশ ঠাকুর, মহিলা নেত্রী আমাদের আছেন এখানে জেলার টুরু বিশ্বাস, রাজ্যের আছেন চায়না পোদ্দার সহ এক গুচ্ছ নেতৃত্ব, যুব কিশোর বিভিন্ন মোর্চা সংগঠনের নেত্রীরাও এখানে উপস্থিত হয়েছেন। মূল বিষয়টা হচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রীর স্বপ্ন স্বচ্ছ ভারত অভিযান। এটা আমরা আজকে স্টেশন পরিষ্কার করলাম, শুধু স্টেশন পরিষ্কার করার মধ্য দিয়ে স্বচ্ছতা হয় না, আমরা জানি সারা দেশেই চলছে, আমাদের জেলাতেই যেমনি বিভিন্ন স্পটে আমরা স্টেশনগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখছি, সেগুলো করার চেষ্টা করছি। এর বাইরেও শুধু স্টেশন পরিষ্কার বা বাহ্যিক দিকের পরিষ্কারই না, আমরা চাই 2 বছর করোনায় আক্রান্ত হলাম, সেই করোনা থেকে আমাদের দেশকে আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করেছি, আমরা করোনা মুক্ত সম্পূর্ণ না হলেও আমরা বলতে পারি করোনার থাবা থেকে আমরা মুক্ত হয়েছি। স্বচ্ছ ভারত অভিযানে প্রচারে নামলেন ভারতীয় জনতা পার্টি। আজ সকাল থেকেই শান্তিপুর স্টেশন সংলগ্ন গোলপার্ক এলাকায় বিজেপি কর্মী সমর্থকরা ভারতীয় জনতা পার্টির পতাকা ব্যানার ফেস্টুন হাতে ঝাঁটা নিয়ে প্রচারে বেরিয়ে পড়লেন রাস্তায়। এই প্রচার অভিযানে উপস্থিত ছিলেন শান্তিপুর শহরে 1 নম্বর বিজেপি সভাপতি অমিত বৈরাগ্য এবং অন্যান্য বিজেপি কর্মী সমর্থকরা। কর্মসূচি কি আজকের? কর্মসূচি হলো আমাদের ভারতের প্রধানমন্ত্রী মাননীয় মোদীজির এক চিন্তাভাবনা, যে হচ্ছে স্বচ্ছ ভারত গড়ে তোলবার, এবং সেই স্বচ্ছ ভারত গড়ে তোলবার জন্য তার একটি প্রথম পদক্ষেপ স্বচ্ছতা অভিযান। তা আজকে আমরা শান্তিপুর প্ল্যাটফর্মে এবং শান্তিপুর এই প্ল্যাটফর্মে সংলগ্ন এরিয়াতে এই স্বচ্ছ ভারত অভিযান বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে সম্পন্ন করলাম। আপনার নাম? অমিত বৈরাগী, ভারতীয় জনতা পার্টি শান্তিপুর শহর। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।